হ্যালো রুহান, কেমন আছো? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো, আর আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো হ্যাঁ, টিনার সাত থেকে এসেছি, এসে তারপরে ভেবেছিলাম কি গত মানে বললাম না যে বিয়েতে বিশ্বকর্মা পুজোর দিকে জামা কাপড় কিনতে যাওয়ার কথা। তো হঠাৎ করে শুকদেব বলছে কি তাহলে কাজ করো, চলো দেখি আজকে এই এখন গিয়ে কিনে নিয়ে আসি। তো উঠলো বাড়িতে কটক দিয়ে যেমন কথা তেমন কাজ, চললাম হচ্ছে জামা কাপড় আনতে। তো এক হচ্ছে লেলিঙ্গড়ে বোটঘর যেটা আছে ওখানটাতে যেতে পারি, নাহলে দুই হচ্ছে মধ্যমগ্রামে, এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় যেতে পারি, ইচ্ছা আছে। যদি ওইখানে একটা পছন্দ হয়, কারণ ওইখানে বলছিল ওর জামাও পছন্দ করে কিনবে। তবে কী বলতে ঝাঁকঝিক জামা না, মানে ঘেরালা, ওইখানে সবসময় নিলে ঘেরালা টাইপের, পিঙ্ক কালার টাইপের এরকম টাইপের জামা নেবে। তো আমার এই জিনিসগুলো একদম ভালো লাগে না জামাগুলো, তো যে কারণে আমি বলেছিলাম কি যে একটু মানে BTS-এর যে জামাগুলো হয়, মানে টপগুলো হয় যেখান থেকে হাতা থাকবে না, ফাঁকা থাকবে, এখান থেকে থ্রি কোয়ার্টার হাতা, একটা শর্ট জিন্স স্কার্ট, অসম অসম খুব ভালো লাগে আমার, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে হলে পরে আমি তাকে আমার ইচ্ছা মতন জিনিস মানে সুন্দর করে সাজাবো, মেয়ের আমি ধরনের খুব ইচ্ছা ছিল জামা ওকে ওইখানকে পরানোর, কিন্তু ওইখানে তো পরবে না। ওর পছন্দ হচ্ছে কোথায় ঘেরালা পিঙ্ক কালারের যে জামা, সেই জামা পছন্দ। তো দেখা যাক, আমি তো আমার জন্য কিনতে যাচ্ছি, তো যদি ওইখানেটা পাই তো নিয়ে আসবো, না পেলে আর কি করা যাবে। তো একবার দেখি, যদি জুতো পছন্দ হয় তো জুতোও কিনে আনবো, ঠিক আছে। তো চলো এখান থেকে না, দেখো এগুলো উঠে উঠে আসছে সুতোগুলো, এই যে হাতার এখানে সুতোগুলো, এই যে এখনও উঠছে, অনেকদিন বাদে এই কুর্তিটা পরলাম, ঠিক আছে। তো এই দেখো সুখদেব এখনও আসেনি, ও আসবে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, আর এই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এর সাথে, তোমার এই জামাটা চুড়িদারটার সাথে এই কভারের কভারটা একটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তো এই যে এরকমভাবে সেজেছি, মুখে আমি তো মেকআপ করাইছিল, এই হাতে শাখা পলাটাও রয়েছে, শুধু হচ্ছে চুড়িটা পরা ছিল, চুড়িটা খুলে দিয়েছিলাম, আর একটু হালকা একটু লিপস্টিক দিয়ে নিয়েছি, ব্যাস আর কিছুই করিনি, ঠিক আছে। তো চলো সুখদেব আসুক, তো তারপরে যাওয়া যাক। তো এখানটাতে এখন আমরা যাচ্ছি মধ্যমগ্রামে, তো ঠিক হলো যে মধ্যমগ্রামে যাবো জামাকাপড় কেনাকাটা করতে। আর এখানটাতে মধ্যমগ্রামে না কি বলতো, যেতে যেতে এখন আছে নিউ ইয়র্কপুরে, তা হচ্ছে কি মধ্যমগ্রামের ওখানে যেতে যেতে অনেকগুলো, এখানে একটা প্যান্ডেল হচ্ছে, দেখো দুর্গা ঠাকুর মানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। তো অনেক জায়গা হচ্ছে, যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, তো অনেক জায়গায় মানে প্যান্ডেল হয়েছে, ঠাকুর চলে এসছে, বিশ্বকর্মা ঠাকুর মানে অনেক প্যান্ডেলে এসছে, আবার অনেক প্যান্ডেলে আসেনি। তো এখানটা যে এখন রয়েছে নিউ ইয়র্কপুরে, আর আমার কথার মানে আওয়াজটা শুনে বুঝতে পারছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে নাকে এত পরিমাণে কথা আটকাচ্ছে, তা হচ্ছে কি এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন, এই দেখো এখানটাতে বিশ্বকর্মা ঠাকুর চলে এসছে, এখানে আরেকটা চলে এসছে, ওখানে একটা পেয়ে দেখলাম না ওখানে ফাঁকা ছিল, ওখানে এখন আনেনি ঠাকুর, আর এই দেখো এখানেও চলে এসছে। তো রাস্তায় যেতে যেতে প্রায় তিনটে ঠাকুর দেখে নিলাম, আরও অনেক ঠাকুর আছে। তো এই তো বিশ্ব গণেশ পুজো মানে শুরু হওয়া, মানে মানে পুজো শুরু হওয়া, এরকম হচ্ছে ব্যাপার। এই দেখো এই কুর্তিগুলো এরকম টাইপের হবে, দেখো এইগুলো সব সিসাইড ও ভাই আমার
এই যে এইটা, হ্যাঁ 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 এটা তো দরকার নেই চুপ করো তুমি, কিন্তু ভালোই ঠিক আছে, আর পছন্দ মতো নেই হয়ে যাবে, এক প্লাস্টিক হয়ে গেছে, তাহলে বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো এত কিছু কেনাকাটা করেছি, তারপরেও সুখদেব বলছে কি যে না আরও একটা অ্যাকসেপ্ট করে জামা কাপড় দেবে। তাই বললাম যে এত জামা কাপড় নিয়ে কি করব, যে যা হয়েছে এটাই ঠিক আছে, এর থেকে আর বেশি লাগবে না। তো রাস্তায় যেতে যেতে এখানে একটা চাউমিনের মানে চাউমিন রোলের দোকান দেখেছি, তা হচ্ছে কি সুখদেব বলছে তো একটা রোল নাও, তা দুজনে মিলে একটা রোল হাফ হাফ করে খেয়ে নি, প্রথমে একটা একটা দুটো নেবে বলছিল, তাই বলছি কি যে না একদমই নিতে হবে না দুটো রোল, কারণ আমার পেট পুরো ভরা, কারণ টিনাদাবাড়িতে তো তোমরা শুনলে যে কত কিছু খাইয়েছিল, অনেক কিছু টিনাদাবাড়িতে খাইয়েছিল, তা যে কারণে আর কি বলতো পেটে আর একটু ফোটা জায়গা নেই, তা হচ্ছে খেয়েছি একটু অবেলা করে খেয়েছি, তো এই হচ্ছে ব্যাপার। তা সুখদেবের জন্য আমি সুখদেবকে বারণ করলাম যে থাক দুটো রোল নিতে হবে না, একটা রোলই নিয়ে হাফ হাফ করে তুমি আর আমি দুজনে মিলে খেয়ে নেবো। তো এখানে হচ্ছে রোল বানাচ্ছে, আমার মানে কথা বলতে এত অসুবিধা হচ্ছে, নাকে কথা আটকাচ্ছে প্রচণ্ড পরিমাণে, আর মানে কী বলতো মানে শ্বাসটা বারবার করে আটকে যাচ্ছে ভিডিও ভয়েস করতে গিয়ে। তবে ঠিক আছে চলো, দুদিন গেলে আবার ঠিকও হয়ে যাবে। তো এখন রোলটা হচ্ছে এখানে রোল বানাচ্ছে, বেশ বড়ো রোলটা না, খুব ভালো হয়েছিলো খেতে, ঠিক আছে। তো বেশ অনেক বড়ো করেছিলো রোলটা, আর খেতেও বেশ ভালো হয়েছিলো, ভেতরে মানে গোলমরিচে গুঁড়ো টুড়ো বাদাম টাদাম দিয়ে অনেক কিছু দিয়ে করেছিলো, তো ভালো হয়েছিলো খেতে। চলে এসেছি শপিং করে, তো আসার সময় একটা রোল খেয়ে তারপর আসলাম, মানে সুখদেব আর আমি দুজনে মিলে রোল নিয়েছে, বলছে দুটো না মানে দুটো নিতে হবে না একটাই নাও, একটা আর কি রোল খেতে খেতে এসেছি, আর অনেক কিছু শপিং করেছি। তো সুখদেব বলছিল আরও একটা কুর্তি নেওয়ার কথা, আমি দূর এতগুলো নিয়ে কী করবো, এত জামা নিয়ে কী করবো, আর জন্য নিই নি। তা বলছে পরে আবার কিনতে নিয়ে যাবে, আমি না আমি আর নেবো না কিছু। তো সবার ফার্স্টে দেখাই হচ্ছে গিয়ে ওইশানি যাবারটা, তো ওইশানিকে আমি ভেবেছিলাম কি যে মানে বল মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওইশানি হচ্ছে গিয়ে অনেক প্রচুর ঘেরালা জামা হয়েছে, তো এটা ঠিকঠাক জায়গায় রাখি, ঠিক আছে। বলেছিলাম যে ওইশানি প্রচুর ঘেরালা জামা হয়েছে, তবে আমার ঘেরালা জামা আর ভালো লাগে না, মানে নর্মাল শর্ট যে স্কার্ট আছে জিন্সের স্কার্ট বা জিন্সের প্যান্ট নেওয়ার খুব ইচ্ছা ছিল, ঠিক আছে। তো সুখদেবের পছন্দে আর আমারও খুব খুব মানে জামাটা অ্যাকচুয়ালি জামাটা সত্যি পছন্দের, ঠিক আছে, দেখেই জামাটা একবারেই ভালো লেগে গেছে। তো এই হচ্ছে ওইশানির জামা, ঠিক আছে, এই যে লং লং বলতে অনেকটাই লং ওইশানির, হ্যাঁ হয়ে যাবে ওইশানির। তো এই যে হচ্ছে ওইশানির জামা, এই যে ঠিক আছে, এই যে হচ্ছে ওইশানির জামা, এখানে একটা ফুল আছে শুধু, আর হচ্ছে এদিকে ওইখানের জন্য নিয়েছে হচ্ছে তিনটে ইনার, কারণ কোথাও গেলে টেলে না একটা ইনারের খুব দরকার, মানে ইনারটা দরকার, আর যে আগে যে ইনার দুটো ছিল ইনার দুটো হচ্ছে রং জ্বলে গেছিলো, তাই এখানে হচ্ছে তিনটে ইনার নিয়েছে ওইখানের জন্য, একটা দুটো এই তিনটে ইনার, আর এই যে এই ওয়ান পিসটা, মানে অ্যাকচুয়ালি আমার মন মতন ঠিক কিছু পাচ্ছিলাম না, মানে হচ্ছে তোমার যেরকম চাইছিলাম, আমি যেরকম আমরেলা কাটের পরে, তো আমরেলা কাটের আমি সেরকম পাইনি, আবার ভেবেছিলাম ভি গলার, ভি গলার একটা দেখেছিলাম, বাট ওটা মানে ঠিক অতটাও মানে ভালো লাগছিল না, ঠিক আছে। তা এই হচ্ছে কি এই পরে দেখছি একবার, পরে দেখি কেমন লাগে, তা তার দেখিনি তোমাদের, এই যে এই ওয়ান পিসটা, এই ওয়ান পিসটা নিয়েছি, কারণ লং ইয়ে তো পেলাম না সেরকম, তবে এই ওয়ান পিসটি আমার খুব পছন্দ হয়েছে দেখে, সামনে থেকে যেরকম কাটা, এখানে একটা বেল্ট আছে, ঠিক আছে, এটার সাথে বেল্টটা। আর এবছরে না খুব ট্রেন্ডিংয়ে একটা জিনিস দেখছি, ট্রেন্ডিং মানে যখন যখন যেটা বেরোয় সেটাই ট্রেন্ডিংয়ে থাকে, তো এবারে ট্রেন্ডিংয়ে দেখলাম হচ্ছে সব হচ্ছে বেল্টালা যে কুর্তিগুলো ওয়ান পিসগুলো এরকম ধরনের, ঠিক আছে, মানে এরকম ধরনের বা একটু চিকচিক দেওয়া, ঠিক আছে, চুমকি বসানো, খুব প্রচুর প্রচুর, যে কোর যাই দোকানে যাচ্ছে সেই দোকানে শুধু একই জামা যে ওই সাইয়ের সামনে দিয়ে বেল দেওয়া, ঠিক আছে। তা আমার এই জামাটা ব্ল্যাক কালারের একটা দেখছিলাম, ব্ল্যাকটা খুব ভালো লাগছিলো, তা শুনতে বলছে ব্ল্যাকটা নিও না, কারণ ব্ল্যাকটা রঙ ধুতে ধুতে আর কি রঙ জ্বলে যাবে, সবসময় তো আর পরবো না, রঙ ধরে জ্বলার কোনো ব্যাপার নেই,
জুতোটা এখনো বললো জুতোটা পরে নেব। আর হচ্ছে এই একটা এরকম ধরনের আমি আগে কখনো পড়িনি, ঠিক আছে, এটা মানে এরকম ধরনের কখনো পড়িনি, এটাই ফার্স্ট টাইম। হ্যাঁ, তো এটা হচ্ছে তিনটে কালার ছিল, এই হালকা স্কাই কালারটা ছিল, একটা ছিল হচ্ছে একটু বিস্কুট বিস্কুট কালারের ছিল, আর একটা ছিল হচ্ছে হলুদ কালার। তো হলুদটা ঠিক মানে খারাপ না মোটামুটি, কিন্তু হলুদটা আমার অতটা বেশি ভালো লাগেনি, কালারটা মোটামুটি ছিল। তো এই কালারটা খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে স্ট্রেচেবেল আছে, টানলে পরে একটু বিয়ে হবে, বড় হবে। তো এই যেটা হচ্ছে ভেতরেরটা, আর ওপরে হচ্ছে কোট একটা, এই যে এইটা হচ্ছে সুখদেবের পছন্দ কেনা, ঠিক আছে, সুখদেব বলছিল এইটা নাও, এটা খুব ভালো লাগছে দেখতে, এরকম। তো এই হচ্ছে আমার পুজোর শপিং, পুজোর শপিং পুরো কমপ্লিট, আর শুধু একটা জুতো বাকি আছে, জুতোটা পরে নেবো। সুখদেবের জামা কাপড় আছে, মায়ের জন্য নিতে হবে, অনেকেই আছে কেনাকাটা। আর পুরো আমার শপিং আর রোশনী শপিং কমপ্লিট, কারণ মার জন্য, সুখদেবের জন্য, এদের জন্য নিতে হবে। তো এই হচ্ছে আমার পুজোর কেনাকাটা, এই যে, ঠিক আছে, এটা আমি খুব ভালো লেগেছে, এটা দেখে সুখদেবের পছন্দে এটা নেওয়া হয়েছে। তো চলো তাহলে আজকে আমি শপিংগুলো কেমন হলো, আর তোমাদের পুজোতে কী কী শপিং তোমরা করছো, বা কী কী ইচ্ছা আছে, কী কী প্ল্যানিং আছে, তোমাকে শপিং করেছো কী কারণে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। তো পুজোর তো দেখতে দেখতে চলে আসলো, কালকে বিশ্বকর্মা পুজো। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো হেঁটে তোমাদের সঙ্গে, টাটা বাই বাই আর গুড নাইট।